মার্চের শেষে শুরু হওয়া করোনার দ্বিতীয় ঢেউ এপ্রিলে এসে প্রকট আকার ধারণ করে। গত 19 এপ্রিল সর্বোচ্চ 112 জনের মৃত্যুর পর 24 এপ্রিল মৃতের সংখ্যা 83 জনে নেমে আসে। টানা 5 দিন নিম্নমুখী থাকার পর আবারও শতাধিক প্রাণহানি। এ নিয়ে এপ্রিলের 25 দিনে মৃতের সংখ্যা 2000 ছাড়ালো। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে সংক্রমণ হার পৌঁছে 23.5% উপরে। গত এক সপ্তাহে এ হার নেমে এসেছে 13% মধ্যে। এদিকে বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি না মানায় করোনার ভয়াবহতা বেড়েছে। অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা গ্রহণ না করি তাহলে পরে করোনা মহামারী বারবার আমাদেরকে আক্রমণ করবে এবং আমাদের সংক্রমণ বৃদ্ধি পাবে, মৃত্যু বৃদ্ধি পাবে এবং হাসপাতালগুলো রোগী জায়গা দিতে পারবে না, কোনো দেশই পাচ্ছে না। ভারতের কি অবস্থা? 3.5 লক্ষ লোক প্রত্যেকদিন সংক্রমিত হচ্ছে, 2-3 হাজার লোক রোজ মৃত্যুবরণ করছে। কাজে এর থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। সবশেষ 24 ঘন্টায় মৃত 101 জনের মধ্যে 52 জন পুরুষ, 49 জন নারী। সুস্থতার হার 88%। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।